আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নারিকেলের নাড়ু তৈরি করব, তার জন্য আমি এখানে দুইটা নারিকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি বড় কাপের 1 কাপ গুড়, একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ ঘি, এটাকে সামান্য একটু গরম করে দিয়ে দিলাম তেজপাতা, 2টা লং আর এলাচি গুঁড়া। আমি এখানে দারচিনিটা ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এগুলো একটু ভেজে যখন একটা সুঘ্রাণ বের হবে তখন আমি দিয়ে দিলাম গুড়, গুড়গুলোকে দিয়ে একটু মিশিয়ে তারপর আমি দিয়ে দেব কুড়ানো নারকেলগুলো। গুড়ের সাথে নারকেলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে পাতিলের নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে সেখান থেকে পুরো একটা ভাব আসলে নারকেল নাড়ু খেতে ভালো লাগে না। তো আমি এটাকে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব। নারকেল আর গুড় ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে গুড় থেকে পানি ছেড়ে দেবে। অনেকে তোমরা বলো নারকেল নাড়ু বানাতে গেলে একদম নরম হয়ে যায়, অতিরিক্ত পানি উঠে, তো তার একটা কারণ আছে। যখন নারিকেল থেকে গুড়ের পরিমাণটা বেশি হয় তখন গুড় বেশি পানি ছেড়ে দেয়, তখন নারিকেল নাড়ু একদম নরম হয়ে যায়। তো তোমরা অবশ্যই নারিকেলের নাড়ু তৈরি করার সময় গুড়ের পরিমাপটা বুঝে দেবে। তো আমি এখানে আবারও কিছু দুধ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমার নারিকেল নাড়ুর জন্য নারিকেলটা রেডি হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়, তবে বেশি ঠান্ডা করা যাবে না, কারণ বেশি ঠান্ডা করলে নারিকেলের আঠালো ভাবটা ছেড়ে দেবে, তখন আর নাড়ু তৈরি করা যাবে না। সাধারণ হাত দিয়ে সহ্য, এরকম ঠান্ডা হলে আমরা নাড়ুগুলো তৈরি করে ফেলবো, বেশি গরম অবস্থায়ও হাত দেওয়া যাবে না, এতে করে হাতটা পুড়ে যেতে পারে। তো আমার সব কিছু যখন রেডি হয়ে গেছে, এবার আমি নাড়ুগুলো একে একে তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা কিন্তু একদম সহজ। নাড়ুগুলো তৈরি করার আগে হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নিলে এতে করে হাতে আর লেগে যায় না, সহজে নাড়ুগুলো তৈরি করা যায়। আবার হাতে লেগে গেলে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে আবার বারবার তৈরি করে নিবে। তো আমার একে একে সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে, এখন আমি নাড়ুগুলো প্লেটে রেখে দেব। আমি কালকে সকালে, আমি যেহেতু রাত্রে ভিডিওটা করছি, তো কালকে সকালে আমি নাড়ুগুলো যখন একটু শক্ত হয়ে যাবে তখন একটা বয়মে ভরে কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করব। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে পেজে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।